محترم حاضرین سنن ابو داؤد برنے تو ابو امامہ الباہلی رضی اللہ تعالی عنہ برنے تو ایک حدیث میں تلاوت کرے এই হাদিসে আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষের একটা রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে আর সেই রোগটা হলো ঝগড়া জাতি করা বিতর্ক বর্ষা করা গন্ডগোল ফাসাদ করা লাগালাগি করা এটা আমাদের প্রত্যেকটা মানুষের মানবীয় প্রকৃতিতেই আছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াকালুল ইনসানু আকসারা শাইইন জাদালা মানুষ ঝগড়াটে স্বভাবের মানুষের মধ্যে ঝগড়া করা বিতর্ক করা বর্ষা করা গন্ডগোল ফাসাদ করা এই প্রবণতা মানুষের মধ্যে কম বেশি থাকে এই মানবীয় প্রাকৃতিক এবং প্রবৃত্তিগত যে দুর্বলতা আছে ইমানদারের সাফল্যের জায়গা হলো সে আল্লাহকে খুশি করবার জন্য তার আখেরাতকে উন্নত করবার জন্য নিজের করবার জন্য সে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে আত্মশাসন করে ঝগড়া জাতি করা বিতর্ক বর্ষা করা গন্ডগোল ফাসাদ করা এই বদসবাবটা থেকে নিজেকে বাঁচানোর শরীয়তের জন্য প্রাণপণ চেষ্টা করবে নিজের সঙ্গে নিজে লড়াই করবে এটা যদি করতে পারে তাহলে সে জান্নাতের পথে অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসে আমি পাঠ করেছি সেখানে তিনি ইরশাদ করেছেন انا زعيم ببيت في ربض الجنه لمن ترك المراء وان كان محقا যদি আল্লাহর কোন বান্দা কোন ব্যাপারে ঝগড়া জাতি করার মত ইস্যু তার তৈরি হয় এবং ওই ইস্যুতে সে সত্য এবং হকের উপরে আছে সে যেটা বলছে এটা সত্য সে নিজেও জানে তারপরেও সে ঝগড়া জাতি গন্ডগোল ফাসাদ এটা যদি এড়ায়া যায় সে ঝগড়া জাতি থেকে দূরে সরার জন্য সে ওখান থেকে সরে যায় প্রয়োজনে চুপ হয়ে যায় অথচ সে যা বলছে সত্য তারপরে ঝগড়া বাড়াতে চায় না কমাতে চায় নীরব হয়ে যায় সরে যায় ঝগড়া বন্ধ করার জন্য সে যত রকমের ব্যবস্থা আছে সব চেষ্টা করে এড়ায়া যায় ঝগড়াটা যে আমি বাহ্যিকভাবে একটু হেরে গেলাম মনে হচ্ছে আমি হেরে গেছি কারণ আমি কথা বাড়াইলাম না অনেকে মনে করবে কথা বাড়াইলো না কেন তাহলে মনে তার দুর্বলতা আছে মনে করে মনে করুক কিন্তু আমি তো জানি যে আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত সে সত্যের উপরে প্রতিষ্ঠিত সে জানে তারপরও সে ঝগড়া জাতি গন্ডগোল ফাসাদ যদি এড়ায়া চলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের এরিয়ার মধ্যে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম সুবহানাল্লাহ ভাইরা মা আপনি যখনই কোনো গন্ডগোল ফাসাদের মধ্যে পড়বেন অনলাইনে অফলাইনে ফেসবুকে সরাসরি যেভাবেই হোক আপনি একটা কথা বলছেন আরেকজন আপনার কথার পাল্টা আরেকটা বলছে তর্ক করছে আপনার সাথে আপনি দেখলেন যে আমি এখন যদি জবাব দিতে যাই কথা বাড়বে বাড়তে বাড়তে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হতে পারে থাক আমি হাসি মুখে কিছু না বলে অন্য কথায় চলে গেলাম অন্য দিকে চলে গেলাম এতে যদি আশপাশের লোকরা আমাকে দুর্বল মনে করে করুক কেউ যদি ভুল ধারণা করে করুক আমি অন্তত কথা বাড়াবো না শুধুমাত্র কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদের দায়িত্ব নিয়েছেন সেজন্য এরকম যদি করা যায় ভাইরা আমার সেটা হবে ঈমানের পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর মুশকিল হলো ইবলিসকে নিয়ে ইবলিস আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে বলবে যে মাথা ঠিক আছে তোর তুই এখন যদি চুপ থাকস তুই যদি জবাব না দেস তাহলে এরা সবাই মনে করবে তুই বোগাস তুই ভুলের মধ্যে আছস তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না সত্যের পক্ষে লড়ে যেতে হবে এই লাগাই দিল আর কি লাগা এরকম মন মানসিকতা আমাদের মধ্যে শয়তান তৈরি করে না যে না চুপ থাকা যাবে না অনেক লোক আছে দেখবেন উনি বাতিলের বাতিলের আতঙ্ক আছে না ফেসবুকেও বাতিলের আতঙ্ক অনলাইন অফলাইনে সব জায়গায় অনেক কিসের আতঙ্ক কিন্তু দেখা যায় উনি নিজেই বাতিল উনি বাতিলের আতঙ্ক নিজেরে মনে করে অথচ নিজেই কি বিশেষ করে আমাদের তর্ক বিতর্ক যেগুলো আজকাল হয় বেশিরভাগ তর্ক বিতর্কই হলো বেহুদা আজাইরা অযথা
এর সাথে আমাদের তেমন কোনো কিছু স্বার্থের সম্পর্কিত নাই বিশেষ করে আজকাল যুবক পোলাপাই দেখবেন যে এই দল না এই দল তর্ক হয় না হয় না এইটা বুঝি কোনো তর্কের ইস্যু হতে পারে মুসলমানের আরে যার ভিতরে ঈমান নাই এর সময়ের কোনো মূল্য নাই ভ্যালু নাই তার লাইফ নাই জান্নাত নাই জাহান্নাম নাই আখিরাত নাই তার ভিশন তার ভিশন তার দৃষ্টি সীমিত একটা জায়গা পর্যন্ত মুসলমানের দৃষ্টি তো অনেক দূর পর্যন্ত শুধুমাত্র এই এই শুধুমাত্র এই তথাকথিত খেলাধুলার আসরটা শুরু এগুলা না এগুলা সব গন্ডি পেরিয়ে জীবনের গন্ডি পেরিয়ে কবরের গন্ডি পেরিয়ে কিয়ামতের হিসাবের নিকাশের গন্ডি পেরিয়ে সমস্ত সিরাত মিজান সব গন্ডি পেরিয়ে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম ওই দুটি গন্তব্যের যেকোনো একটি হবে সেটি মাথায় রেখে যে কোনো পাগলামি মাতলামি এবং বোকামি নির্বুদ্ধিতা মুসলমান কখনো মাথা দিতে পারে কিন্তু আমাদের মাথা ব্যথা আজ কত অযথা বিষয় নিয়ে কত বেহুদা বিষয় নিয়ে কত অনর্থক বিষয় নিয়ে আমরা আমাদের বাক্য ব্যবহার করছি আমাদের কি আমাদের কিবোর্ড মধ্যে আমরা আমাদের মানে টাইপ করছি সময় নষ্ট করছি আমাদের মাথাগুলো নষ্ট করছি বিতর্ক বর্ষা করছি কি নিয়ে এমন একটা জিনিস নিয়ে যে আল্লাহর জমিনে এর চেয়ে আরেকটা বেহুদা জিনিস খুঁজে পাওয়া কঠিন ঠিক না ঠিক ভাইরা আমার মুহতারাম হাজেরিন অনেকে আবার বিতর্ক বর্ষা করেন দ্বীনের নামে হ্যাঁ দ্বীনের নামে বিতর্ক বর্ষা আপনি করতে পারেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে আহলে কিতাবদেরকে বলেছেন ঈমানদারদেরকে বলেছেন আহলে কিতাবদের সাথে যদি তোমাদের বিতর্ক বর্ষা করতে হয় তাহলে বিতর্ক বর্ষা করবা বিল্লাতি হিয়া আহসান সর্বোত্তম উপায়ে সর্বোত্তম সুন্দর উপায়ে তোমার বিতর্ক থেকে আতরের গ্রাম ফুলের সৌরভ ছড়াবে তোমার বিতর্ক থেকে নোংরাম দুর্গন্ধ বাজে কথা অশ্লীল কথা কোন মুসলমানকে আক্রমণ করে কথা বলা কোন আহলে কিবলাকে তুচ্ছতা ছিল্ল করা তার সম্পর্কে জাজমেন্টাল মন্তব্য করে নিজের ঈমানকে নষ্ট করার মতো পাগলামো এরকম হেয়ালি পড়া এরকম নির্বুদ্ধিতা এরকম দায়িত্ব জ্ঞানহীনতা কোন জান্নাত প্রত্যাশী মুসলমান করতে পারে না কিন্তু আমরা রাত দিন দেখবেন অনেক ভাইরা আছে আমরা এই কাজগুলো করি ঠিক না বেঠি ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন আমরা হুজুররা গন্ডগোল করব একজন আরেকজনের বিরুদ্ধে বলবো গোষ্ঠী উদ্ধার করব আপনারা সাধারণ পাবলিক এগুলাতে জড়ায়া আপনাদের কি লাভ রে ভাই আপনাদের লাভটা কি আল্লাহর ওয়াস্তে যদি আপনি কোনো কিছুকে সত্য এবং সঠিক মনে করেন অবশ্যই সেই সত্য সঠিককে আপনি ইতিবাচকভাবে প্রচার করতে থাকেন যদি কোনোটাকে অসত্য বাতিল মনে হয় আপনি সেটার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেন অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করেন কিন্তু আপনার সেই বাধা প্রদান থেকে আপনার সেই বিতর্ক থেকে আপনার সেই মন্তব্য পাল্টা মন্তব্য থেকে ফুলের সৌরভ ছড়াইতে হবে কারণ দিন শেষে আপনি মুসলমান আপনি ঈমানদার আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা থেকে কখনো বাজে গন্ধ বের হওয়ার কথা কল্পনাও করা যেত না খোলাফায়ে রাশেদার অনুসারী আপনি আপনি সাহাবায়ে কেরামের আদর্শের সন্তান আপনার বাক্য আলাপ থেকে আপনার আলাপচারী থেকে বাজে কিছু বের হতে পারে না এজন্য মুসলমান যদি কখনো কারোর সাথে বিতর্ক করা ছাড়া কোনো উপায় না থাকে তো সেটাও করবে সর্বোত্তম সুন্দর উপায়ে সেখানে হাসিমাখা কথা থাকবে সেখানে দরদ থাকবে সেখানে মায়া থাকবে সেখানে স্নেহ থাকবে সেখানে ভালোবাসা থাকবে সেখানে আপন করার মানসিকতা থাকবে সেখানে নিজেকে কিছু মনে করে নিজেকে অনেক বড় মনে করে নিজেকে জান্নাতের সার্টিফিকেট ধারী মনে করে অন্যদের বিরুদ্ধে বিষোদ্গার অনলাইনে অফলাইনে করবে ভাইরা আমার কত বিষয় আছে আপনি দেখবেন রাস্তায় অনেকে দেখবেন যে পাবলিক বাসে উঠছে কোন একটা বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা উঠছে তো দেখবেন যে অনেকে সেই আজাইরা বেহুদা আলাপে যার সাথে তার কোনো স্বার্থের সংশ্লিষ্ট নাই সে ওটার সাথে জড়ায় গেছে জড়ায়া এমন জমজমার তর্ক শুরু করছে যে যে স্টেশনে নামার কথা স্টেশন পার হয়ে গেছে কয় যাক আবার আরেক গাড়িতে ফিরে আসবো তারপরও তর্ক শেষ করতে চাই আছে না নাই হায়রা আমার চায়ের দোকানগুলোতে আমাদের দেশে দেখবেন আল্লাহ আকবার কত রকমের পেঁচাল এটার আমি নাম দিছি উন্মুক্ত টকশো টকশো তো হয় এক ঘন্টা আধা ঘন্টা রাজনৈতিক টকশো গন্ডগোল হয় ফাসাদ ফাসাদ হয় তর্কাতর্কি হয় হাতাহাতিও হয় কিন্তু চা দোকান এমন একটা টকশো এখানে আলোচক একজন পরে আরেকজন পরিবর্তন হতে থাকে উপস্থাপক পরিবর্তন হতে থাকে মাগার টকশো শেষ হয় না সকালে শুরু হয় ওই রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত এক বুড়া বাইর হয় আরেক বুড়া আসে
একজন বাইরে হয় আরেকজন আসে দেশের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলো নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এই সব আলোচনাগুলো চায়ের দোকানগুলোতে চরম আকারে হয় ঠিক না ঠিক আহা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন 20 বছর 30 বছর ধরে চা দোকানে বসে বসে যারা আড্ডা মারছেন আর এই ফাও পেশাল পারছেন আমলনামায় কয়টা সব লেখা হয়েছে বলেন ওই টাইমটাতে চায়ের দোকানে যে জন্য আসছেন কাজটা সেরে গিয়ে মুরব্বি মানুষ যদি বুড়ির সাথে চাচির সাথে বসে একটু প্রেম মহব্বত ভালোবাসার আলাপ শালাপ আর খুনসুটি করেন তাহলে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে হায় রামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে বেহুদা কোনো বিষয় একজন মুমিনের এনার্জি তার বিবেক তার বুদ্ধি তার সময় তার কথা তার লেখা তার ভাবনা কোন অবস্থাতে ব্যয় হতে পারে মুসলমানের প্রতিটা সেকেন্ড দামি প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা সময় তার মূল্যবান মহামূল্যবান কারণ এটা দিয়ে সে হয় জান্নাত কামাতে পারে আর এটার অপব্যবহারের কারণে তার জাহান্নামে যেতে হতে পারে এজন্য বেহুদা তর্ক ছাত্রদের মধ্যে দেখবেন আছে অফিস কলিগদের মধ্যে দেখবেন আছে রাস্তাঘাটের মধ্যে দেখবেন আছে চায়ের দোকানে দেখবেন আছে মহিলাদের মধ্যেও দেখবেন যে দুই চার মহিলা একসাথে হইছে কোন একটা ইস্যু নিয়ে শুরু হইছে গন্ডগোল ফাসাদ হইতে হইতে সেটা হাতাহাতি চুলাচুলি মারামারি পর্যন্ত হয় কি হয় না বলে আপনি আমি যদি ভালো মুসলমান হতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে সেটা যদি আমরা চাই জান্নাতে যাওয়া নিশ্চিত যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এই বেহুদা তর্ক বর্ষা এড়ানোর কোনো বিকল্প নাই আমি জীবনে এরকম কিছু নেক মানুষ দেখেছি আমি সবসময় চেষ্টা করি কোন মানুষের ভিতরে নেক কোন গুণ থাকলে যদি আমার কাছে মনে হয় মাশাআল্লাহ হাদিসের উপরে এই আমলটা তো আমার মধ্যে এতটা নাই মাশাআল্লাহ এই লোকটার মধ্যে অনেক বেশি আছে আমি তখন তার পেছনে ছুটাছুটি করি তার পেছনে ঘোরাঘুরি করি অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন অনেক সাধারণ শিক্ষিত ভাই আছেন আমি ব্যক্তিগতভাবে তাদের পেছনে পেছনে ঘুরি তাদের সাথে সম্পর্ক রাখি তাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলি বন্ধুত্ব গড়ে তুলি এবং চেষ্টা করি তাদের সান্নিধ্যে বসার কারণ আমি দেখছি যে হাদিসের এই কথাটা আমিও জানি মানুষকেও বলি আমার মধ্যে নাই কিন্তু ওই লোকটার মধ্যে গুণটা আছে তিনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন তো তার সাথে উঠাবসা করলে চলাফেরা করলে তিনি কিভাবে এই সময় হাদিসের উপর আমল করেন ওইটা বারবার দেখতে দেখতে নিজের মধ্যে আমল করার প্রেরণা তৈরি হয় নিজের মধ্যে আমলের অভ্যাস গড়ে ওঠে এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাবিতিন সৎসঙ্গ এবং নেককারদের মানুষ সাথে থাকতে হবে তাহলে সে ভালো গুণগুলো আমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ ভাইরা আমার তো আমি এরকম কিছু মানুষ দেখেছি বহু মানুষ দেখেছি আপনারাও দেখবেন আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে হয়তো অনেক বেশি নামি দামি কোনো আলেম ওলামাও না বা কোনো আলেমই না বেচারা কিন্তু তার মধ্যে গুণ আছে কি গুণ দেখবেন কোন বিষয়ে গন্ডগোল তর্ক তুমুল আকারে শুরু হবে এখন উনি মিটমিট করে হেসে দিয়ে আস্তে করে অন্যদিকে কথা সরায় দিছে বাবু বলে ঠিক আছে ভাই আমি আসি ভাই ঠিক আছে আপনারা কথা বলেন তাহলে ভাই আমি আসি আপনাদের কপাল পুরুক ভাই শেষ করেন আমি গেলাম এরকম কিছু ভালো মানুষ পাবেন না যে মিটমিট করে মুসকে হাসি দিয়ে উনি আস্তে করে গন্ডগোল থেকে বের হয়ে গেছে উনি গন্ডগোলে ফাসাদে তর্কে ফালতু বেহুদা আলাপে বিশেষ করে অবাধ তত্ত্ব প্রবাহের যুগে ফেসবুক প্রজন্ম আমাদের মধ্যে যে কত তর্ক বিতর্ক সুবহানাল্লাহ নিজের চরকায় তেল দেওয়ার কোনো খবর নাই দুনিয়া যত ঝামেলা আছে বুঝি না বুঝি সব বিষয় মাথা ব্যথা করি সবচেয়ে খারাপ লাগে যখন দ্বীনের নামে ইসলামের নামে ঘন্টাকে ঘন্টা অনেকে আছে ফেসবুকে দাওয়াতি কাজ মানেই হলো উনি শুধুমাত্র এর গুরুত্ব গোষ্ঠী উদ্ধার করবে ওর বিরুদ্ধে লিখবে ওইটার জবাব দিবে এটা করবে ওইটা করবে এছাড়া আর কিছু নাই মানে ইসলামটা মানেই হলো তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটি ব্যাপারটা কি সেরকম ভাইয়ের আমার অবশ্যই আপনি অসৎ কাজের বাধা প্রদান করবেন কিন্তু সেটা এত সুন্দরভাবে হবে এত চমৎকারভাবে হবে যে সেখান থেকে কোনো দুর্গন্ধ ছড়াতে পারবে তাহলে আমরা আজ থেকে আমাদের এই বদভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করব যে আমরা বিতর্ক বর্ষায় লিপ্ত হব না আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আবগাদার রিজালি ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে খারাপ মানুষ হলো আল আলাদুল খাসিম কে সবচেয়ে খারাপ মানুষ হলো যে ব্যক্তি প্রচন্ড ঝগড়াটে স্বভাবের কথায় কথায় লেগে যায় যেখানে সেখানে লেগে যায় এই রোগ যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে এই হাদিস আমাদেরকে সতর্ক করছে
এখনই আসন পরিবর্তন করি না আমি যেখানে সেখানে ঝগড়া কোন ভাবে লাগতে দেব না আমি নিজেকে নিয়ন্ত্রণ করব আত্মশাসন করব আত্মনিয়ন্ত্রণ করব আমি ভালো হওয়ার চেষ্টা করব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার ঝগড়াটা স্বভাবের মানুষকে কেউ দেখতেও পারে না আল্লাহও দেখতে পারেন না আল্লাহর কাছে আবগাদুর রিজাল সবচেয়ে খারাপ মানুষ শুধু আল্লাহর কাছে খারাপ মানুষ হয় না বান্দার কাছেও খারাপ মানুষ হয় কেউ হয়তো বলে না আপনারে পেছনে পেছনে সবাই জানে লোকটা ফালতু কিসিমের মানুষ শুধু ঝগড়া জাতীয় তর্ক বিতর্ক ছাড়া তার কাছে আর কিছু নাই এইজন্য আল্লাহর ওয়াস্তে এই কুতর্ক বন্ধ করব তো ইনশাআল্লাহ বিশেষ করে যখন খেলাধুলার নামে কোথাকার কোন দেশের খেলোয়াড় যে দেশের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই রাজনৈতিক সম্পর্ক নাই অর্থনৈতিক সম্পর্ক নাই ওই দেশের এমবেসি আমাদের দেশে নাই আমাদের দেশের এমবেসি সে দেশে নাই ধর্মীয় কোনো সম্পর্ক নাই সবকিছুতে তাদের সাথে আমাদের বৈপরীত্য আমি যে সমকামিতাকে ঘৃণা করি হয়তো ওই খেলোয়াড় সমকামিতাকে শুধু সমর্থনই করে না তার জার্সির মধ্যে সমকামিতার সিম্বল এবং আলামত বহন করছে আমি তার হয়ে তার পক্ষে লড়াই করে যুদ্ধ করে গন্ডগোল করে আমি তর্ক বিতর্ক করে সময় নষ্ট করছি মারামারি করছি মিছিল বাহির করছি টাকা পয়সা নষ্ট করছি অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী একটা স্ত্রী আরেকটা বাপ এক দলে আর মা আরেক দলে সন্তান আরেক দলে এই দেশে আমাদের রাজনীতির নামে দ্বীনের ব্যাপারে নানান বিষয় গন্ডগোল ফাসাদ আর গ্রুপিং এর অভাব নাই আবার সেখানে আমদানি করে কর্তৃক কোনটা নিয়ে আসছে এবং সেগুলা ঘরে ঘরে জনে জনে তরুণ প্রজন্ম সহ সমাজের প্রতিটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একজন মুসলমান অন্তত এই সমস্ত পাগলামির স্রোতে গা ভাসাতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমার যে হাদিসটি আমি বলছিলাম সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ব্যক্তির কথা বলেছেন এক ব্যক্তির কথা আমি মাত্র বললাম যে ব্যক্তি তর্ক বিতর্ক এড়ায়া চলে দেখেন সত্যের পক্ষে সে তারপরে সে তর্ক এড়াচ্ছে সে যেটা বলছে এটা সত্য আর তার সাথে যে তর্ক করতেছে উনি জানেন যে এটা মিথ্যা ভুল তারপরে সে দেখছে যে কথা বাড়াইলে আমল নষ্ট হবে একটা বাজে কথা বলা হবে বেহুদা কথা বলা হবে আমার কোনো দরকার সেখান থেকে সরে যায় এই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভেতরে একটি প্রাসাদের দায়িত্ব নেবেন আর আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিলবা ওয়া ইন কানা মাযিহা যে ব্যক্তি দুষ্টামি করে রসিকতা করে মজা করে ক্রীড়া কৌতুক করে হাসি তামাশা করেও মিথ্যা বলে না সিরিয়াসলি তো মিথ্যা বলেই না দুষ্টামি করেও মিথ্যা বলে না এই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে প্রসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এই রোগটাও আমাদের যুবক ভাইদের মধ্যে একটু বেশি অন্যান্য বয়সের মানুষের মধ্যেও আছে কয়েক দোস্ত একসাথে হইছে মজা করে রসিকতা করেই একটা মিথ্যা কথা বলে হা 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 করে সব হেসে উঠল এরপরে বললে মজা করলাম আছে না নাই মুসলমান মজা করবে কিন্তু মজা করে মিথ্যা কথা বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা করে রসিকতা করে একজন সাহাবীকে বলছেন ইয়া জালুজ নাই ও দুই কানওয়ালা বলে ডাকছেন তো দুই কান কান নাই যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওনারও কান কয়টা তো নবীজি তো মিথ্যা বলেন নাই রসিকতা করলেন কিন্তু সত্য কথা বলে মুসলমানের প্রতিটা কথা মূল্যবান হবে পাগলামো হেয়ালি বলা মুসলমান করতে পারে না পৃথিবীর মুসলমান অমুসলমান নির্বিশেষে মুসলিম মানে ধার্মিক আস্তিক নির্বিশেষে সবার কাছে মিথ্যা ঘৃণিত জিনিস কিন্তু মজা করে রসিকতা করে তারা অনেক সময় মিথ্যা কথা বলে মুসলমান রসিকতা করে কখনো মিথ্যা বলবে অথচ আমাদের যুবক ভাইরা দু চারজন পাঁচজন একসাথে হলে পাগলামি করতে করতে কি না বলে আছে না নাই কয়েকজন যুবক একসাথে হলে কোনো মেয়েকে নিয়ে আলাপ আলোচনা ওই মেয়ের দৈহিক গঠন নিয়ে আলাপ আলোচনা বাজে কথা নোংরা ও অশ্লীলতা কেন এটা বন্ধু বান্ধবের আড্ডা এটা মজা রসিকতা ও যুবক তুমি লাগামহীন না তুমি অভিভাবকহীন না তুমি খাপ ছাড়া না তুমি মা বাপ ছাড়া না যার মা বাপ নাই পিতৃ পরিচয় নাই যার কোনো গোড়া নাই যার কোনো অভিভাবক নাই সে যা তা করে বেড়াতে রাস্তা পারে কিন্তু তোমার তো গোড়া আছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফিরদের কোনো অভিভাবক নাই
তোমার অভিভাবক তো আল্লাহ আছেন অতএব তুমি প্রতিটা কাজ করার সময় ভাববে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে এই ভাবে করার পারমিশন আমাকে দিয়েছেন কিনা একজন মুসলমান বিবেকবান মানুষ এই পথে আগাতে পারে কিনা আমরা বন্ধু-বান্ধব অবশ্যই রসিকতা করব যৌবনের যে উচ্ছলতা সেটাতে আমাদের আনন্দ হবে রসিকতা হবে মজা হবে তামাশা হবে হতেই পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে সমর্থন জুগিয়েছেন অবশ্যই করা যেতে পারে কিন্তু তাই বলে রসিকতা করে আমরা একজন মেয়েকে নিয়ে বাজে আলাপ করব কোন মেয়ে হেঁটে গেছে তাকে নিয়ে হাসি তামাশা করব চার পাঁচ বন্ধু-বান্ধব মিলে এটা একটা অসভ্য মানুষের চরিত্র হতে পারে এটা বেঈমানের চরিত্র হতে পারে এটা একজন অমুসলিমের চরিত্র হতে পারে নাস্তিক তার কোনো অভিভাবক নাই মা-বাপ নাই খাপছাড়া যা খুশি তা করতে পারে তুমি মুসলমান আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার যৌবনের প্রতিটা পাগলামো প্রতিটা মাতলামো প্রতিটা হেয়ালিপনা প্রতিটা উন্মাদনা প্রতিটা সীমা লঙ্ঘন সম্পর্কে প্রতিটা ফাজলামো সম্পর্কে প্রতিটা অন্যায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কসম করে বলছি জবাব দিতে হবে যুবক এই পাগলামি করা তোমাকে মানায় না তোমাকে মানায় না তুমি জান্নাত প্রত্যাশী যুবক তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার জীবন আদর্শ দেখো হাসি রসিকতা তামাশা করতে চাও বিনোদন করতে চাও ইসলামে অভাব নাই বিনোদনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল খেলাধুলার প্রতি উৎসাহ দিয়েছেন যেগুলোতে শারীরিক কসরত হবে যেগুলোতে শারীরিক ব্যায়াম হবে মানসিক রিফ্রেশমেন্ট হবে তুমি নিজে সেগুলো খেলো তোমার খেলা খেলার মাধ্যমে তোমার শারীরিক কসরত হবে মানসিক রিফ্রেশমেন্ট হবে তুমি আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হতে পারবে সেই সব কিছু বাদ দিয়ে কোথাকার কোন দেশের কে খেলতেছে সেই গোল দিছে তুমি লাভ দিয়ে উঠতেছো সেই গোল দিতে পারলে তুমি কেঁদে কেঁদে সব ভাষায় বলতেছো তোমার মতো নির্বোধ তোমার মতো বোকা সে গোল দিলেও লাভ সে গোল না দিতে পারলেও লাভ সে না দিতে পারলেও টাকা পাবে দিতে পারলেও টাকা পাবে তুমি ছাগলের না খায়া না চা পাবলিকের মতো এখানে লাফাইতেছো তোমার বিবেককে একটাবার জিজ্ঞাসা করা ইচ্ছে হাস্যকর কথা রাত জেগে তুমি কোন দিন জীবনে ফজর নামাজের জন্য অপেক্ষা করেছো তাহাজ্জুদের জন্য অপেক্ষা করেছো পছন্দ করে খেলার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছো ঘড়ি ঘন্টা মিনিট অপেক্ষা দেখছো ফেসবুকে তর্ক বিতর্ক করছো টাকা পয়সা নষ্ট করছো তোমার যে জার্সি কিনছো যার নামে তুমি নিজে কোনোদিন তোমার মাকে একটা সোয়েটার কিনে দিয়েছো তোমার বোনকে একটা কিছু কিনে দিয়েছো তুমি নিজে কিছু কিনে খাও গরিব দুঃখীকে কিছু কিনে দাও সেখানে তোমার টাকা পয়সা নষ্ট করছো মেধা নষ্ট করছো শ্রম নষ্ট করছো ব্রেন বুদ্ধি নষ্ট করছো মুসলমান এত পাগল মুসলমান এত উন্মাদ মুসলমান এত উদ্ভট মুসলমান এত হেয়ালিপনা কোন অবস্থাতে করতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান বিবেকগুলোকে আল্লাহ তাআলা খুলে দেয় হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান এদেশের যুবকদের এদেশের কর্মজীবীদের এদেশের বিভিন্ন বয়সের মানুষের এদেশের মহিলাদের পুরুষদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট করছে যে আয়োজন এই আয়োজন থেকে আমার দেশের এক পয়সার কোনো স্বার্থ নাই ধর্ম তো পরের কথা দুনিয়াবি কোনো লাভ নাই কোনো কিছু নাই বরং ক্ষতি আছে রাত জেগে আমাদের কর্মঘণ্টা নষ্ট করে এই পাগলামো এই মাতলামো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের হয়ে আসার মতো বিবেকগুলোকে জাগ্রত করুন আমিন ভাইরা আমার তো যে বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা যদি কেউ রসিকতা করে মিথ্যা বলে না যে না মিথ্যা আমি বলতে পারি না একটা রুচি সম্পন্ন মানুষ ন্যূনতম যার রুচি বোধ আছে সে মিথ্যা বলতে পারে না আমি রসিকতা করব কারণ রসিকতা করে মিথ্যা বলার দরকার নাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতার সব আইটেম রেখেছেন খেলাধুলা রেখেছেন কবিতা আবৃত্তি রেখেছেন খোলা গলায় খালি গলায় গান গাওয়ার কথা বলেছেন গানের কথা মালা যদি ভালো হয় কোনো অসুবিধা নাই শুধু ধর্মীয় গানই গাইবেন আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নাই আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন সেখানে খারাপ কিছু না থাকলেই হলো অশ্লীল কিছু না থাকলেই হলো নোংরা অসভ্যতার দিকে আহ্বান না থাকলেই হলো আপনি খালি গলায় গান চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে আপনি গান নিষেধ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা আবৃত্তি করার খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন তিনি নিজেও হুনায়নের যুদ্ধে খন্দকের যুদ্ধে মসজিদে নববী নির্মাণের সময় বিভিন্ন সময় গেয়ে উঠেছেন আনা নবিয়্যুল্লাহ কাদিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা তিনি নিজেও গিয়েছেন আপনি গান শুটিং প্রতিযোগিতা হচ্ছে বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন দলকে যে চালাও খেলা খেলছিলেন নিগ্রো ইথিওপিয়ান সাহাবীরা মসজিদে নববীতে নবীর আঙ্গিনায় আমাদের আয়শা তারা দেখতে চেয়েছেন তিনি দেখাইছেন সেই খেলা কিন্তু এই রাত জেগে অমুসলিমদের সাথে একজন মুসলমানের যে ঈমানের কারণে যে অপছন্দ থাকার কথা সেটা তুলে দিয়ে রাতকে রাত ঘন্টাকে ঘন্টা নিজের জীবন থেকে ধ্বংস করে নামাজ কালামের খবর নাই
এবং তার জন্য অর্থ করি জীবনের গুরুত্বপূর্ণ জিনিস সব ব্যয় করে আমরা যা করছি সেটার পেছনে আমাদের বলেছেন জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ শিখরে তার জন্য একটি প্রসাদ আল্লাহর পক্ষ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন ভাইরা আমার তাহলে আমরা নিজেদের আখলাকটাকে নিজেদের চরিত্রটাকে সুন্দর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা দাল্লা কওমুন বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ কোন জাতি হেদায়েত পাওয়ার পর হেদায়েত থেকে বিচলিত হয় না তাদের মধ্যে অহেতুক বিতর্ক বর্ষা ঝগড়া জাতি এগুলো ঢুকার আগ পর্যন্ত তার মানে এগুলো যদি ঢুকে যায় মানুষ হেদায়েত থেকে বিচলিত হয়ে যায় বিচ্ছুত হয়ে যায় সরে যায় গোমরাহর দিকে চলে যায় অতএব আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ বেহুদা তর্ক বিশ্ব বর্ষা বিতর্ক এগুলো হাসি মুখে আমরা এড়িয়ে যাব এই সমস্ত বর্ষা বিতর্ক করতে যাব আল্লাহ তাআলা আমাদের সবার চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করুন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন ঝগড়াটে স্বভাবের এবং তর্কবাগীর স্বভাবের এই টাইপের স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন